ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের ট্যুর ছিল ঢাকা থেকে বান্দরবন। মূলত আমরা জামালপুর থেকে ঢাকা এবং তারপর ঢাকা থেকে বান্দরবন এভাবে যাতায়াত করেছি। তো ঢাকা থেকে কীভাবে বান্দরবন গেলাম, সেগুলোর যাতায়াত ভাড়া এবং কী বাসে গেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে। তো দেখতে থাকুন আমার চ্যানেল, আর আমার চ্যানেল লাইফস্টাইল ব্লগস আদনান। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জামালপুর থেকে আমরা রাতে 3টা ট্রেনে উঠি এবং ঢাকা কমলাপুরে পৌঁছাতে আমাদের সকাল 8:10 বেজে যায়, এবং তারপর 8:30 দিকে আমরা কমলাপুর থেকে বের হয়ে কমলাপুরের ঠিক সামনেই বাস কাউন্টার আছে, সেখান থেকে ইজিলি আপনারা বান্দরবনে বাস পেয়ে যাবেন। তবে আমার মনে হয় সকাল 10:11 মধ্যে ম্যাক্সিমাম বাস ঢাকা ছেড়ে যায়। তো যতটা পারবেন একটু সকাল সকাল রওনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্রুত পৌঁছাতে পারবেন আপনারা, কারণ রাস্তায় অনেক জ্যামের ব্যাপার আছে। তো আমরা প্রথমে হানিফ কাউন্টারে গেলাম, আইসি বাস যেহেতু পেলাম না, তো এসি বাসের জন্য আসলে সেন্ট মার্টিন পরিবহনের বাস পাবেন। এটা আরামবাগ থেকে 8:45 ছেড়ে যায়, আর বেশ কয়েকটা ট্রিপ আছে হয়তো বা তাদের। তারপর আমরা গেলাম এসালামের পরিবহনে। এসালামের পরিবহনের ভাড়া হচ্ছে 900 টাকা ঢাকা থেকে বান্দরবন। তো সবগুলো বাসই চট্টগ্রাম সদর হয়ে তারপরে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। তবে আপনারা যদি চান অবশ্যই চিটাগাং পর্যন্ত গিয়ে তারপর দেন বান্দরবনের জন্য চট্টগ্রাম থেকে বাস পেতে পারেন, সেভাবেও যেতে পারেন যদি এইভাবে আমাদের মতো যেতে না চান। তো এইভাবে মূলত আমরা যাত্রা শুরু করলাম। সকাল 9:00 দিকে বাসে উঠে পড়েছি, আর বাসের মোটামুটি সার্ভিস খারাপ না, ভালোই সার্ভিস। রাস্তায় আসলে প্রথম থেকে জ্যাম খুব একটা না পেলেও চট্টগ্রামের কাছাকাছি পৌঁছার পর আসলে ট্রাকের জ্যামে আটকে যাই আমরা বেশ সময়। আর এছাড়াও চট্টগ্রামে আসার পর বাসটি যাত্রী নামায়, তারপর আবার তেল ভরে বাসে, দেন আবার যাত্রা শুরু করে এবং রাস্তা থেকে যাত্রী তুলে, যার কারণে বান্দরবন পৌঁছাতে প্রায় আমাদের 10 ঘন্টার মতো চলে যায়। এছাড়াও রাস্তায় কাজ চলছে দোহাজারি রোডে, তার উপর তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যার কারণে আসলে আমাদের পৌঁছতে প্রায় রাতের সন্ধ্যা 6:30 মতো বেজে যায়। যেহেতু আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে 9:00 দিকে, আর পৌঁছাতে প্রায় 6:30, অনেক সময় লেগেছে। যদি আপনারা চট্টগ্রাম হয়ে যান তাহলে হয়তো বা সময় কম লাগতে পারে, মূলত রাস্তায় কাজ আর দুর্গাপূজার ছুটি, দুর্গাপূজার জন্য হয়তো বা আমাদের পৌঁছাতে অনেক সময় লেগেছে। তো বান্দরবন আসলে যারা ট্যুরিস্ট আছেন তাদের অবশ্যই আইডি কার্ডটা সাথে নেবেন, আর যারা বিদেশি প্রবাসী আছেন তারা তাদের সব ইনফরমেশন একটু সাথে নেওয়ার চেষ্টা করবেন। আইডি কার্ডটা ভুলবেন না কোনোভাবেই, আর কোন দেশে থাকেন সেই তথ্যগুলো নেবেন আপনার সাথে। পাসপোর্ট যদি থাকে পাসপোর্টও হয়তো নিতে হবে সাথে, কারণ বান্দরবন শহরে ঢোকার আগে তাদেরকে চেক করা হয় যে এখানে কেউ প্রবাসী আছেন কি না। তারপর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাদের কোনো ফরেনার কোনো বন্ধু থাকলে তাকে নিয়ে আসলে বান্দরবন ইজিলি মানে প্রবেশ করতে পারবেন না, সেখানে পারমিট নিতে হবে বান্দরবন কর্তৃপক্ষের এবং ট্যুরিস্ট কর্তৃপক্ষের, তারপরেই আপনারা বান্দরবন শহরে ঢুকতে পারবেন। বান্দরবন 6:30 পৌঁছানোর পর আমাদের হোটেলের ঠিক সামনেই বাসটা থামে, আর বাস থেকে নেমে আমরা প্রথমে হিল ভিউ, আমাদের হোটেলটা ছিল হিল ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো হিল ভিউ মোটামুটি ভালোই, তাদের সার্ভিসটা ভালো ছিল। আমরা এসি রুম নিয়েছিলাম, 3000 পড়েছে আমাদের পার নাইট হোটেলে। তো দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্টটা কতটা সুন্দর, আর যেহেতু নিম্নচাপ চলছিল তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, আর এখানকার খাবারের প্রাইসটা আসলে অনেকটাই বেশি। তো তার জন্য আসলে হোটেল হিল ভিউয়ের সামনে আরেকটা হোটেল আছে কলাপাতা রেস্টুরেন্ট, তো ইচ্ছা সেখানে আপনারা গিয়ে খেতে পারেন, খাবারটা মোটামুটি ভালো এবং কিছুটা রিজনেবল হিল ভিউ থেকে। আর মোটামুটি ওভারঅল সব এনভায়রনমেন্টই আমার কাছে ভালো লেগেছে। তো এটা ছিল আমাদের প্রথম দিনের জার্নি, কীভাবে আমরা পৌঁছলাম বান্দরবন। আর নেক্সট ব্লগে দেখতে পারবেন যে বান্দরবন থেকে কীভাবে আমরা নীলগিরি গেলাম, সেটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি।